প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাদের প্রধান কিন্ডারগার্টেনের চুনিদলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং বই খাতা কলম নিয়ে ক্লাসের জন্য প্রস্তুতি নিতেছ। আমরাও সুস্থ আছি বিদায় আল্লাহর রহমতে। তোমাদের এই তৃতীয় শ্রেণীর ইংরেজি প্রথম পত্র নিয়ে হাজির হয়েছি। আজকে আমি বোর্ডে একজন শিক্ষকের পরিচয়, এখানে শিক্ষকের পরিচয় বলছি, ইন্টারভিউচি এই টিচার। শুধু শিক্ষকের পরিচয় নয়, দেখা গেছে তোমাদের বাড়িতে কোনো মেহমান আসলে তুমি চিনো না, জানো না, যাকে সেও তোমাকে পরিচয় করিয়ে দেয়। এইভাবে ইন্টারভিউচিং একজন টিচার দিয়ে এখানে নড়ালের একজন টিচার, তার নাম মাহবুব আলম, তাকে দিয়ে বোঝানো হয়েছে। কিন্তু আমরা তো আজকে দাঁড়িয়েছি তাদের প্রধান স্কুলের টিচার হিসেবে, সুতরাং আমরা নড়াইলের টিচারের পরিচয় এবং কীভাবে নিজের স্কুলের পরিচয় সেটা বলবো এবং কিছু শব্দ বলবো। এই শব্দের অর্থগুলি তোমরা অবশ্যই এগুলি লিখবে খাতাতে, এই শব্দ অর্থগুলি লিখবে এবং বাসাতে চেষ্টা করবে এইগুলি দিয়ে শুধু মিনিংই নয়, অর্থটাই নয়, যেন একটা একটা করে তুমি বাক্য তৈরি করতে পারো। প্রশ্নে তোমার দেখা গেছে ইনফরমেশন দিতে পারে, কমপ্লিট দিতে পারে, অ্যাক্টিভিটি দিতে পারে, ড্র দিতে পারে, পিকচার, তারপরে কোয়েশ্চেন, পার্সন, হোয়া, অর্থাৎ এইগুলি থেকে তোমার কয়েকটা শব্দ তুলে দিতে পারে, যে এই শব্দগুলি দিয়ে, নিজের শব্দগুলি দিয়ে তুমি বাক্য গঠন করো। সুতরাং শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা বোর্ডের দিকে যাই, দেখি বোর্ডে কী আছে। প্রথমে দেখো এখানে বলা আছে ইংরেজি তোমার ফার্স্ট পেপার ওয়ার্ড মিনিং। আমি এখানে এক দুই বলি, থিম, অ্যাক্টিভিটি, ড্র, পিকচার, কমপ্লিট, ইনফরমেশন, আন্ডারলাইন, ফায়ার, ওয়ার্ক, পার্সন, কোয়েশ্চেন, এই শব্দগুলি লিখেছি, তোমরাও এই শব্দগুলি অনুসরণ করবে। এখানে দেখো লেখা আছে ইন্ট্রোডিউসিং এ টিচার, পেজ 4-5, তোমার পাঠ্যবইয়ে 4 এবং 5 পৃষ্ঠাতে একজন শিক্ষকের পরিচয়, সে মাহবুব আলম নামের একজন শিক্ষক, নড়াইলের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। কিন্তু আমি তোমাদের সামনে দাঁড়িয়েছি তাদের প্রধান স্কুলের পক্ষ থেকে, মোহাম্মদ ইব্রাহিম। আমি আজকে এই শব্দগুলি পড়ব এবং কিছু অতিরিক্ত ওয়ার্ড আমি লিখেছি, সেগুলি কোশ্চেন মূলক ওয়ার্ড, সেগুলি আমি পরে বলবো। প্রথমে আমি তোমার এই শব্দগুলির অর্থ উচ্চারণ বলি, তোমরা আবারও আমার সাথে মিলে ঠিক চিন্তা করো, তুমি কোনো কিছু কাজ শুরু করবে, করার আগে একটু চিন্তা করো যে তুমি কাজটা কীভাবে করবে। অ্যাক্টিভিটি তোমার কর্ম, তুমি কতটুকু এনার্জি দিয়ে কাজটা করবে, তোমার অ্যাক্টিভিটি কতটুকু, কর্মক্ষমতা। ড্র, এখানে ড্র অর্থ অঙ্কন করা, তোমাকে চিত্র অঙ্কনের বলায় বলতে পারে একটা ছবি আঁকো বা একটা কলমের চিত্র আঁকো। পিকচার, পিকচার ছবি, কমপ্লিট সম্পূর্ণ, তোমাকে কোনো কাজ দিয়েছে কোনো টিচার দিয়েছে, তুমি আমার কাজটা কি কমপ্লিট করেছ, কাজটা কি শেষ করেছ। ইনফরমেশন তথ্য, একজন টিচার কোনো একটা ছাত্রকে তোমার কাছে পাঠালো, দেখো তো রহমান ওই কাজটি করেছে কি না, এই যে তথ্যটা নেওয়ার জন্য একজনকে পাঠালো, সে এসে দেখলো তুমি কাজটি করোনি, সে টিচারের কাছে আবার যে বলবে স্যার তো কাজ করেনি। এই যে তথ্য নেওয়া, তোমার খবর নেওয়া, সন্ধান নেওয়া। আন্ডারলাইন, তাকে এখানে নিচে দাগ দেওয়া, আন্ডারলাইন দেওয়া, চিহ্নিত করো যেই কোনো একটা কিছু, মোটা করো, কোনো কোনো সময় দেখো বইয়ের মধ্যে মোটা মোটা লেখা যেন চোখে পড়ে, আন্ডারলাইন নিচে দাগ দেওয়া, দাগটা মানে সেটা যেন তোমার চোখে পড়ে। তোমরা শূন্যস্থানের সময়ও আন্ডারলাইন করো অনেক সময়, হয়ে
work কাজ person ব্যক্তি দেখো আমরা ফার্স্ট পার্ট পড়লে সেকেন্ড পার্টের কিছু কিছু চলে আসে একটার সাথে একটা যেমন আত্মীয়তা আছে বন্ধন আছে person আমরা person পড়েছি person তিন কোটা পড়েছি ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন এখানে তো পারসন ব্যক্তি ব্যক্তি কোশ্চেন প্রশ্ন কোশ্চেন প্রশ্ন কোশ্চেন কর প্রশ্ন কর যে তুমি কিছু জানতে চাইলে যে আমার কাছে কিছু তুমি বুঝতেছো না পারতেছো না প্রশ্ন করতে হবে স্যার আমি এটা বুঝি না সেটি কোশ্চেন তারপর আরেকটা শব্দ লিখছি এখানে পেয়ার ওয়ার্ক পেয়ার দেখো পেয়ার বলতে ছাত্র শিক্ষক কথা বলবে বাবা মা কথা বলবে ভাই বোন কথা বলবে ছাত্র শিক্ষক কাজ করবে বাবা মা কাজ করবে ভাই বোন একসাথে যে কাজ করবে অর্থাৎ যুগল ভাবে যে কাজগুলি করা সেটা পেয়ার ওয়ার্ক এখানে দেখো শিক্ষার্থীবৃন্দ আমি এক দুই তিন চারটি শব্দ লিখেছি হু হোয়ার হোয়াট ওয়ে এই চারটি শব্দ তোমার আরও আছে দশ এগারোটি আছে এই চারটি তোমার প্রত্যেক দিন সবসময়ের জন্য দরকার আমরা বাংলা মিডিয়ামের স্কুলে অধ্যয়ন করি কিন্তু ইংলিশ মিডিয়ামে তোমার এগুলি দরকার যেমন তুমি কাউকে প্রশ্ন করবে তুমি কে তোমাকে এখানে হু ব্যবহার করতে হবে তারপরে বলবে কোথা থেকে এসেছ হোয়ার ব্যবহার করতে হবে তুমি কি চাও হোয়াট ব্যবহার করতে হবে হোয়ের কখন আসলে বা কখন যাবে দেখো কথায় আমরা বলি তুমি কোথা থেকে আসলা কখন আসছো কি খাবে এই যে কয়েকটি কথার জন্য এই চারটি শব্দ এক ওতপ্রোতভাবে জড়িত আছে সুতরাং শিক্ষার্থীবৃন্দ আমরা অবশ্যই এই শব্দগুলি দেখো বইয়ের তোমার যে মেন বই চার এবং পাঁচ পৃষ্ঠার মধ্যে বারবার এগুলি অনুশীলন করবে এবং শব্দগুলি বেছে খুঁজে বের করবে এটার পাশাপাশি আরও কিছু শব্দ আছে এখানেও যে কয়েকটি শব্দ আছে দরবারটি আছে এগুলি প্রায়গুলি তুমি পারো তারপরে তুমি অনুশীলন করবে বন্ধুরা তোমরা অবশ্যই মনে রাখবে স্যার আমি এটা পারি এটা পারি এই শব্দটা তোমরা করবে না তুমি পারো নতুন কোনো শিক্ষক দেখলে আবার বলবে স্যার আমি এটা তো পারতেছি না বুঝতেছি না তুমি একজন শিক্ষকের কাছে শিখছো আব্বু আম্মুর কাছে শিখেছো একরকম আরেকজন শিক্ষক তোমাকে অন্যরকমের আবার নতুন করে একটা শিখাবে তাহলে তুমি ওই জিনিসটাই বারবার চেষ্টা করার কারণে তুমি সুন্দরভাবে শিখতে পারলে সেটা তোমার আর মাথা থেকে তোমার মেমোরি থেকে সরবে না সুতরাং শিক্ষার্থীবৃন্দ অবশ্যই তোমরা এগুলি ভালো করে পড়বে এবং খাতাতে রেকর্ড রাখবে লিখবে শব্দগুলি এবং এই শব্দগুলি দিয়ে তুমি একটি একটি করে বাক্য তৈরি করে এইচডব্লিউ হিসেবে অর্থাৎ অ্যাসাইনমেন্ট যদি চাওয়া হয় তাহলে সেগুলি টিচারের কাছে হাজির করবে কারণ বলা যায় না দেখো চার তারিখ স্কুল খোলার কথা ছিল আবার চলে গেছে ১৬ তারিখ বলা যায় না যদি শীতের পরিমাণ শীত বেড়ে যায় অথবা আবহাওয়া যদি প্রতিকূল হয়ে যায় হয়তোবা সিদ্ধান্তের পরিবর্তন আসতে পারে আশা করি তোমরা ভালো থাকবে সুস্থ থাকার চেষ্টা করবে এবং তোমার পারিপার্শ্বিক যে জায়গাগুলি আছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু